নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো টি মশলা পাউডার আর মশালা টি মেকিং আমরা বাড়িতেই কিন্তু খুব সহজে এই চায়ের মশলা আমরা তৈরি করে নিতে পারি আর সেই মশলা দিয়ে কিভাবে সুন্দরভাবে চা তৈরি করা যায় সেটাও কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো চলুন প্রথমে দেখে নিই মশলাটা আমরা কিভাবে তৈরি করছি তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এলাচ এখানে এক টেবিল চামচ আমি নিয়ে নিলাম এলাচ এরপরে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ লবঙ্গ তারপরে নিয়ে নিচ্ছি এক চা চামচ গোটা গোলমরিচ এরপরে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ দারচিনি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় এলাচ তবে বড়ো এলাচগুলোকে এইভাবে গোটা দেবো না বড় এলাচের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এর দানাগুলো আমি বার করে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মৌরি এরপরে আমি নিয়ে নিয়েছি একটা জায়ফল তবে জায়ফলটা কিন্তু আমি গোটা দেবো না জায়ফলটার কিন্তু স্মেল ভীষণ স্ট্রং সেই জন্য জায়ফলটা আমি অর্ধেকের একটু কম এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি নিয়ে নেব আদার গুঁড়ো তো আমি এখানে নিয়ে নিচ্ছি এক চা চামচ জিঞ্জার পাউডার তবে জিঞ্জার পাউডারটা কিন্তু এখনই আমি এর সাথে দিচ্ছি না তো এরপরে আমি গ্যাসটাকে অন করে দিলাম এরপরে এই সব মশলাগুলোকে আমি প্রায় দেড় থেকে দু মিনিট মতো একদম লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে হালকা হালকা করে টোস্ট করে নেব খুব হালকা আছে কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার রঙগুলোও চেঞ্জ না হয় আর এই মশলাগুলোর মধ্যে যদি ময়শ্চার থাকে সেগুলো যেন ড্রাই হয়ে যায় আর এই মশলাগুলোর মধ্যে যে এসেন্সিয়াল অয়েল থাকে সেটা যেন আরও এনহ্যান্স হয়ে যাবে সেই জন্য একদম লো ফ্লেমে হালকা হালকা করে এটা নাড়াচাড়া করে নিতে হবে তো আমি এটাকে হালকা করে প্রায় দেড় থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম তারপরে যে এক চা চামচ আমি জিঞ্জার পাউডার রেখেছিলাম সেইটা আমি মিশিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে একটু ঠান্ডা হলে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম সবটাকে তারপরে আমি এটাকে গ্রাইন্ড করে নিলাম তো চায়ের মশলা আমার রেডি হয়ে গেছে এরপরে আমি একটা প্লেট নিয়ে নিলাম আর একটা স্ট্রেনার নিয়ে নিলাম আমি এই মশলাটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ভালো করে স্ট্রেন করে নেব যাতে এর মধ্যে কোনো গোটা কিছু ছোটোখাটো না থেকে থাকে তার জন্য তো আমি মশলাটা স্ট্রেন করে নিয়েছি মশলা কিন্তু আমার একদম রেডি এবারে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু প্রায় চার থেকে মাস পর্যন্ত রেখে দেওয়া যায় আর এই মশলার গন্ধে রান্নাঘর একেবারে ম ম করছে তো চলুন এবারে দেখে নিই এই মশলাটা কিভাবে ব্যবহার করলে মশলা চা একেবারে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো আমি এখানে দু কাপ চা বানাবো বলে প্রথমে আমি সসপ্যানে দিয়ে দিলাম দেড় কাপ জল জলটা গরম হয়ে গেলে তবে এর মধ্যে আমি আজকে টি ব্যাগ ব্যবহার করেছি তো টি ব্যাগ দিয়ে দিলাম আর তারই সঙ্গে দিয়ে দিলাম আমি চিনি এরপরে এই সবটাকে ভালো করে আমি একবার স্পুন দিয়ে নেড়ে চেড়ে দিলাম এরপরে এটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবো আর মাঝে মাঝে একটু স্পুন দিয়ে নেড়ে দেবো তো দেখুন দুই থেকে তিন মিনিট আমি চাটাকে ফুটিয়ে নিয়েছি লিকারটাও আমার খুব ভালোভাবে বেরিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ তবে দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ফ্রিজ থেকে দুধ বার করে দিলে কিন্তু চায়ের টেস্ট আসবে না তো দুধটা দেওয়ার পরেও এরপরে চাটাকে প্রায় আড়াই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর মাঝে মাঝে কিন্তু স্পুন দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে তো আমি মাঝে মাঝে স্পুন দিয়ে নেড়েচেড়ে চাটাকে কিন্তু প্রায় আড়াই থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলাম এরপরে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দেব হাফ চা চামচের একটু কম কম মশলা আমি এরপরে এই চায়ের মধ্যে দিয়ে দিলাম তো ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপরে আমি আরও একবার চাটাকে ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু আমার মশলা চা একদম রেডি হয়ে যাবে খুব বেশি কিন্তু মশলাটা দেওয়ার পরে চাটা ফোটালে হবে না তাহলে কিন্তু চা তেতো হয়ে যেতে পারে তো মশলা চা আমার একদম রেডি এবারে আমি দুটো কাপের মধ্যে মশলা চাটা স্ট্রেন করে নি আর রান্নাঘর কিন্তু মশলা চায়ের গন্ধে ভরপুর এরপরে কিন্তু মশলা চাকে আর দোকানে যেতে হবে না বাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে দোকানের চেয়েও ভালো মশলা চা তৈরি করে নেওয়া যাবে ঠিক এইভাবে মশলা যদি বাড়িতে তৈরি করা যায় তাহলেই ব্যাস এবারে আমি এটাকে সার্ভ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে টি মশলা পাউডার আর মশালা টি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে